নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, গতকাল মুম্বাইকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদেরকে প্লে অফসের দৌড়ে এখনও বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স দল। এখনও কেকেআরকে প্লে অফসে পৌঁছাতে গেলে কত রানের ব্যবধানে দুটো ম্যাচ জিততে হবে এবং অন্যান্য দল যেমন আরসিবি, রাজস্থান এবং আরও অনেক কটি দল, তাদেরকে কটা ম্যাচ জিততে হবে, কটা ম্যাচ হারতে হবে, তাহলে কেকেআর পৌঁছাতে পারবে সেমিফাইনালে, আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত এবং ভালো করে মন দিয়ে শুনবেন। তার আগে একটা অনুরোধ করে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, এই মুহূর্তে বর্তমান পয়েন্টস টেবিলে কলকাতার পয়েন্ট হচ্ছে 12 ম্যাচে 10 পয়েন্ট এবং কলকাতার নেট রানরেট হচ্ছে -0.057। এবং অন্যান্য দল যেমন রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ডেলি ক্যাপিটাল, সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস, এই সবকটি দল যাতে 14 পয়েন্টের বেশি না যেতে পারে, অর্থাৎ রাজস্থান ও আরসিবি এই দুই দলকে তাদের আপকামিং যতগুলো ম্যাচ আছে সবকটা ম্যাচই হারতে হবে, এবং দিল্লি, সানরাইজ, পাঞ্জাব এবং চেন্নাই এই বাকি চারটে দলও যাতে 14 পয়েন্টের বেশি না করতে পারে। যদি সবকটা দলের পয়েন্ট 14 থাকে, তখন কলকাতা যদি 14 পয়েন্ট এবং ভালো নেট রান রেট নিয়ে জেতে, তাহলে কলকাতা প্লে অফসে পৌঁছাতে পারে। তার জন্য অবশ্যই 3 থেকে 9 পর্যন্ত যেই দল আছে তাদের যেন কোনো দলেরই 14 পয়েন্টের বেশি না হয়, এবং কলকাতা তাদের যেই আপকামিং দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচেই কেকেআর দলকে 50 রান অথবা 40 রানের বড় বড় ব্যবধানে কিন্তু জিততে হবে, তাহলে কলকাতা তাদের নেট রান রেট অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তাই প্রথমত কেকেআরকে নিজের আপকামিং দুটো ম্যাচ জিততে হবে, সেটা 40 অথবা 50 রানের বড় ব্যবধানে, কারণ লাস্ট সিজনে কিন্তু কেকেআর তারা 14 পয়েন্ট ও ভালো নেট রান রেট নিয়ে প্লে অফসে কোয়ালিফাই করেছিল, তাই এই সিজনেও সেটা হওয়াটা কোনো অসম্ভব ব্যাপার নয়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় কেকেআর প্লে অফসে পৌঁছাতে পারবে, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে আর নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।